যত খুশি বাজার নিন, বাংলাদেশের ময়মনসিংহের লকডাউনে সাধারণ মানুষকে খাবার পৌঁছে দিতে এমনই উদ্যোগ নিয়েছে মুক্তির বন্ধন ফাউন্ডেশন নামে একটি সংস্থা। সারি সারি সাজানো কাঁচা মাছ আর যেটা পছন্দ নিয়ে যাচ্ছেন, কিন্তু দিতে হচ্ছে না কোনো দাম। আমরা এখানে কাজ করে মূলত যেটা পাই আন্তরিকভাবে মানসিক প্রশান্তি, ঠিক আছে? আমার মনে হয় এর থেকে ভালো গিফট আর হতে পারে না। মানুষের জন্য সেবা করতে পারতাছি এই করোনা সময়ে, আসলে আমার কাজগুলো করতে অনেক ভালো লাগছে। এরই সঙ্গে আছে টাটকা সবজির বাজার। নিম্ন আয়ের মানুষের কাছে এভাবেই পাশে দাঁড়িয়েছে এই সংগঠন। আসুন শুনে নি কি বলছেন যারা এখান থেকে সংগ্রহ করছেন তাদের প্রয়োজনীয় জিনিস। বাবা চারবা হয়তো কাম কাজ করোনার লাগে কথা না, আমরা এটা কে বাজার নিয়ে একাই মাছ তরা আমরা দিতেছে, আমরা কায় জীবন বাঁচতেছি। খুব ভালো, আমরা খুব ভালো পাইছি, আমরা খুব সাহায্য সহায়তা করতেছে। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।